গাইডার যে ভোটেজটা এখানে আসতেছে পাঁচবার ব্রেকারের মাধ্যমে, হ্যাঁ পাঁচবার, তাহলে সুইচ গিয়ার প্যানেল বলা হয়। তো এই রুমের ভিতরে সুইচ গিয়ার এবং কন্ট্রোল প্যানেল, ওটা এলডি প্যানেল, যে ওয়াটার পাম্প আছে, টেলুক পাম্প, ওয়াটার পাম্প, এটার মধ্যে ঠিক আছে এলডি প্যানেল, রেডিয়েটর প্যানেলের সুইচ এলডি ফেটে যায়। রেডিয়েটার তো উপরে কুলিং টাওয়ার লাগে না, যেহেতু আমাদের ক্লোজ থাকে, জেনারেটারের পানি জেনারেটারের ইঞ্জিনের ভিতরেই থাকে, এটা ওপেন দা ক্লোজ সার্কিট, রেডিয়েটার বসে না, ছাদের উপরে ওখানে ফ্যানের মাধ্যমে ঠান্ডা হয়। তো এখানে আমরা কী কী দেখলাম, ইঞ্জিনের হেড দেখলাম ওপেন, দুটো ইঞ্জিন পাম্প, দুটো একজন পাম্প, তারপর হেড খোলা দেখলাম আমরা, তারপর আমাদের যেহেতু স্টার ইগনিশন স্টার প্লাগ দেখলাম, আমরা ইঞ্জিনের ঘড়ি দেখলাম, জেনারেটর দেখলাম মানে অল্টারনেটর দেখলাম, ঠিক আছে, তারপর ওখানে গ্যাসের লাইন দেখলাম, গ্যাসের লাইন কোথায় ঢুকতেছে, আর নীল কালারের পানির লাইনটা হচ্ছে এলডি, এসডি হচ্ছে লাল যেটা গোলাপি কালার, ঠিক আছে। আর মোটামুটি ইঞ্জিনের সব কিছুতে আমরা নাম জানি, তাহলে যে এখানে করে অংশটা বললেন আপনার হচ্ছে রেডিয়েটর সিস্টেম, রেডিয়েটর।